সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রেমিকাকে গুলি করে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। নদিয়ার মুরুঠিয়া থানার শিকারপুরের ঘটনা। আটক প্রেমিক, স্থানীয় সূত্রে খবর, করিমপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিদিশা মণ্ডলের সঙ্গে বছর দুয়েক আগে মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা অলিক কর্মকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের দাবি, গতকাল বিকেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান বিদিশা। অভিযোগ, দুজনের মধ্যে বচসা চলাকালীন অলিক প্রেমিকাকে লক্ষ্য করে গুলি করেন, পরে বন্দুকের বাঁট দিয়ে নিজের মাথায় আঘাত করে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বছর ১৮র বিদিশার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন বছর ২৫-এর প্রেমিক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। কি নিয়ে টানাপোড়েন খতিয়ে দেখছে পুলিশ।